স্কুলে পড়া নাকি বাবা রহিম, বাবা রহিম আমি বুঝতে পারছি তোমার চিৎকার কথা, বাবা রহিম ছাড়ে ডাহে আমি শুনি নাই, কিন্তু কি করব বাবা, এই যে ছায়েদ বাচ্চার আদেশ, আমার মনে হয় তোমার জীবনে তোমার ভাগ্যে লেখাপড়া হবে না, কারণ এসব তুমি কোথাও যোগাতে পারবে না, আজকের মতো তোমাদের সকলের ছুটি আসি। আর আমার কি কই গেলেন বাবা, তোমার আর এখানে পড়া লেখা নেই, আই উইল গো টু ইউর শপ, তুই দি আপু তোমরা থাকো আমি আর যাচ্ছি। কিন্তু এসব আমি কোথায় পাবো, আমার আমার বাপজিকে স্মরণ করে দেখি তো, কোথায় রইলেন প্রাণে Thank you.
জন্য তোর ভাবটিকে স্মরণ করে আছিস, এক দিবারের জন্য তুই তোর ভাবটিকে খুলে বল, তুই বিপদে পড়ে আছিস, আমি তোর ভাবছি আছে, আমি তোকে উদ্ধার করিবে। বল বাপজি, বল ভাইজি। সাইদ বাদশা রাজে, সাইদ বাদশা রাজে, হুরিয়া বাজ ঘোড়া, হুরিয়া বাজ, হার জরির জামা ছাড়া আমার দাদা যে স্কুলে যেতে পারবে না বাপজি। ভাইজি, হুরিয়া বাজ ঘোড়া আর ঝরির জামা ছাড়া আমার বাপজি স্কুলে যেতে পারবে না, এই তো? হ্যাঁ বাপজি। আমি দাও আমার বাপজিকে উড়িয়া বাজ ঘোড়া আর ঝরির জামা। হ্যাঁ ভাইজি, তুমি কোথায় পাবে বাপজি? সে যে অনেক কথা, তাহলে শুনতে চাও? শোন, একদিন নিরাজপুরের আলিয়া কাপুর বাদশা, আলিয়া কাপুর বাদশা এই বনমা যে এসেছিল শিকার করতে, একদল বনদস্য আলিয়া কাপুর বাদশাকে বনমাজ আক্রমণ করে, আমি বনরাজ আমার জীবন দিয়ে তাকে উদ্ধার করি। আলিয়া কাপুর বাদশা খুশি হয়ে আলিয়া বাজ ঘোড়া আর ঝুরির জামাকে দান স্বরূপ দান করেছে। কিন্তু একটা কথা যে ভাইজি, হঠাৎ নিরাজপুরের আলিয়া কাপুর বাদশার নাম শোনা মাত্র তো চমকে গেলি কেন রে ভাইজি? বাপজি বল, উনি যে আমার শ্বশুর। শ্বশুর? সুবহানাল্লাহ, নিরাজপুরের আলিয়া কাপুর বাদশা তোহার শ্বশুর আছে? হ্যাঁ বাপ। তাহলে ওই বাপজি নিরাজপুরের আলিয়া কাপুর বাদশার পুত্র আছে? হ্যাঁ বাপজি। হে দিন দুনিয়ার মালিক, তোহার মহিমা বুঝাদায় আমার মণিপুত্র বধূ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আমার মণিপুত্র আমার পুষ্টি আছে, তোহার মহিমা বুঝাদায়। হেরে মাইজি, আজ থেকে তো আমার মণিপুত্র বধূ আছিস, বাপজি আমার মণিপুত্র আছে, চল আমার সাথে, আমি দেব উড়িয়া বাজগুড়া আর জমির জামা, চল মাইজি চল।